সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। যুদ্ধ বিরতির যে আহ্বান করা হয়েছিল নেতানিয়াহুকে, তিনি সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। তবে খুশির একটি সংবাদ আছে আমাদের জন্য, যে আমেরিকা বা জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে, জো বাইডেন যে 2000 সৈন্য দিতে চেয়েছিল, সেই জায়গা থেকে আমেরিকা তাদের অবস্থান পরিষ্কার করে আবার ফিরে এসেছে। এখন আমেরিকা আর কোনো যুদ্ধ করার জন্য কোনো সৈন্য নেতানিয়াহু সরকারকে দেবেন না। এটা হলো আমাদের জন্য সুসংবাদ। গত পরশু দিন আমি আপনাদেরকে জানাচ্ছিলাম এই কথা, যে এখন আমি ওকে যেভাবে চিনি, ইহুদিদেরকে আমরা মুসলিমরা যেভাবে চিনি, বা এই নেতানিয়াহুকে আমরা যেভাবে চিনি, তাতে এই মুহূর্তে আমেরিকাও যদি বলে যে যা হয়েছে হয়েছে আর দরকার নাই, এখন আপাতত যুদ্ধ বিরতি দাও, ও দেবে না, প্রয়োজনে ও আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করবে, তাও যুদ্ধ বিরতি দেবে না। এটি আমি গত পরশু দিনের একটি ভিডিওতে বলছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে সেই কথাগুলো, যারা আমার সেই ভিডিওটি দেখেছেন। ঠিক পরশু দিন বলতে বলতে তার পরের দিনই, অর্থাৎ গতকাল একটা সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন যে তিনি এই যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছেন। তিনি বলছেন যে এখন যুদ্ধ করার সময়, তো ভয় পায়েন না, এতে আসলে ওরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। ভিডিওগুলো কন্টিনিউ নিয়মিত আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ইসরায়েল সম্পর্কে। এবং গতকাল যে যুদ্ধবিরতির আহ্বান যে প্রত্যাখ্যান করেছেন, ও আবার বাইবেলের উদাহরণ দিয়েছে, ধর্মীয় উদাহরণ দিয়েছে। দেখেন, আমরা আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে নেতানিয়াহু আসলে যে কি চাচ্ছে সেটি কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। সুতরাং এখন থেকে যারা আপনারা মুসলিমরা আমার এই ভিডিওটা দেখছেন সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, নতুন করে আবার একটু নড়ে চড়ে বসুন, যে আমাদের লাগতে হবে ওর পিছনে, এছাড়া উপায় নাই, আমাদেরকে ওরে পরাজিত করতেই হবে, ওর সাথে আমাদের যুদ্ধ করতেই হবে, এবং ওকে পরাজিত করে আমরা ফিলিস্তিনি বাসীদের এই ভূখণ্ডটি আবারও তাদের হাতে ফিরিয়ে আমাদেরকে দিতে হবে, তথা মুসলিমদের ভূমি মুসলিমদের কাছে দিতে হবে। এজন্য নতুন করে আপনারা সব ভুলে প্রস্তুতি গ্রহণ করুন যে ওর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। বাংলাদেশের ইস্যুগুলো বর্তমানে মাথা ছাড়া দিচ্ছে, এবং বাংলাদেশের ইস্যুগুলো পলিটিক্যাল ইস্যুগুলো অত্যন্ত ভাইরাল, অথচ সেই ইস্যুগুলো আমি কভার করছি না। কেন কভার করছি না? শুধুমাত্র আমার মুসলিম ভাইদের জন্য, হৃদয় থেকে নিংড়ানো কথাগুলো আজ আপনাদের সামনে শেয়ার করছি। আমি অসুস্থ, আমার সর্দির কারণে দুই নাক বন্ধ হয়ে রয়েছে, আমি কথা বলতে অসুবিধা হচ্ছে, তারপরেও এই নিয়মিত আপডেটগুলো দিতে আপনাদের সামনে আমি বারবার আসছি। সুতরাং আমার কথাবার্তায় যদি একটু সমস্যা হয়, বুঝতে একটু সমস্যা হয়, বা একটু ভুল ভ্রান্তি হয়, আপনারা দয়া করে আমাকে ক্ষমা চোখে দেখবেন। এখন আসি, আমরা মূল তথ্যে চলে যাই, যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার তেল আবিবে বিদেশি সংবাদ মাধ্যমের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, বাইবেল বলে যে শান্তি ও যুদ্ধের একটি সময় আছে। বাইবেলের উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহু আরো বলেন, এটা যুদ্ধের সময়, আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ। বুঝতে পারছেন কোন জায়গায় ঠেলাটা দিয়েছে? নেতানিয়াহু বলেন, যুদ্ধের বিষয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চান তিনি। 1941 সালে পাল হারবালে বোমা হামলার পর, বা 2001 সালে সন্ত্রাসী হামলার পর, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি 7 অক্টোবর ভয়াবহ হামলার পর ইসরায়েলও যুদ্ধবিরতির জন্য রাজি হবে না। বুঝতে পারছেন জো বাইডেনকে ঠেলা কোন জায়গাটা দিয়েছে সে? যে আপনিও তো একটা সময় যুদ্ধ করেছিলেন, যুদ্ধবিরতির জন্য তো রাজি হন নাই, আমি এখন যুদ্ধবিরতির জন্য রাজি হব কেন? সুতরাং ইসরায়েল এখন যুদ্ধবিরতির জন্য রাজি নন, বা তিনি হবেন না। আরো কি বললেন চলুন দেখে আসি। নেতানিয়াহু আরো বলেন, যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হল ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণ করার জন্য আহ্বান, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান। জাতিসংঘের বরাবর গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউনিসেফ বলছে গাজায়ের পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপ হচ্ছে।
তবে যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছেন না ইসরায়েল, তারা গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এখন বলি, এই যে নেতানিয়াহু, এরে আসলে ভূতে দাবড়াইতাছে, আর ভূতের পা কিন্তু পিছন দিকের হয়, যতই সামনে এগোতে চায় ততই পিছনে চলে যায়। তো এ কিন্তু আসলে ভাবতাছে মনে হয় আমি দুনিয়া জয় করে ফেলবো, আমি মনে হয় সব কিছু হাসিল করে ফেলবো। অথচ দিনের পর দিন সারা পৃথিবী থেকে ও এক ঘরেতে পরিণত হচ্ছে। সারা পৃথিবীতে এখন ইহুদিরা অনিরাপদ, তাদের নাম পরিবর্তন করে, তাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও তারা নাম পরিবর্তন করে মুসলিম নাম রাখছেন তারা ভয়ের কারণে। আর এর সম্পূর্ণ দায়ভার দিচ্ছেন নেতানিয়াহুর এবং তার রাজনীতিকে। গতকালকের আরও একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে পূর্বে আপনারা এ জগৎ কেউ বলতে পারবেন বা কোনো মিডিয়া বলতে পারবে যে হামাস যোদ্ধাদের হাতে একজন জিম্মিকে হত্যা করা হয়েছে? বরং আমরা দেখেছি হামাস যোদ্ধারা তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে অনেককে মুক্তি দিয়েছে এবং তারা তাদের মিডিয়াতে গিয়ে হামাসের প্রশংসা করেছে। এরপরে আমরা দেখতে পেরেছি যে নেতানিয়াহু যখন আক্রমণ শুরু করে গাজায়, তখন হামাসের পক্ষ থেকে বলা হয় যে আপনারা মানে উল্টোপাল্টা আক্রমণ করছেন গাজাতে, অথচ গাজার পরতে পরতে আপনাদের জিম্মিরা সেখানে রয়েছে, তাদের যদি প্রাণ নাশের ঘটনা ঘটে তার জন্য কিন্তু আমরা দায়ী না। অবশেষে একটা দিন দেখলাম যে 20 জন মারা গেল ইসরায়েলের হামলাতে, নিজেদের মানুষকে নিজেরা মারল। এরপরে এই ইহুদিরা তার বিরুদ্ধে আরও ফুঁসে উঠেছে। আরও কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে আরও একটা হামলায় 50 জন মারা গিয়েছে। গতকালকের এখনও যারা জিম্মিরা আছে তারা ভিডিও বার্তা দিচ্ছেন, তারা তো জানে হামাসের মাধ্যমে প্রতিনিয়ত খবর পাচ্ছে না যে অমুক জায়গায় তোমাদের যে লোক আমরা রাখছিলাম তা সে নেতানিয়াহু মেরে ফেলছে সেখানে হামলা চালিয়ে। তো সেখান থেকে ভিডিও বার্তা দিয়েছে, তাকে নিন্দা জানিয়েছে, তিরস্কার করেছে, ঘৃণা জানিয়েছে, তার গায়ের উপরে তার নামের উপরে থুতু ফেলেছে, তার রাজনীতির উপরে, নেতানিয়াহুর রাজনীতির উপরে, তার নিজের জনগণ যারা জিম্মি হয়ে আছে হামাসের কাছে। তারা বলছে যে আপনি গণহারে এইভাবে হত্যা চালাচ্ছেন, আপনি কাউকেই ছাড়ছেন না, মসজিদ মন্দির গির্জা প্যাগোডা যা আছে সবগুলোতে আপনি হামলা চালাচ্ছেন, এমনকি মুসলিম ইহুদি যারা আছে সবাইকে আপনি গণহারে মারছেন। আমরা তো চেয়েছিলাম আপনি ভালো একটা সমাধানের মাধ্যমে এসে আমাদেরকে মুক্তি করবেন, অথচ না, আপনি নিজে আমাদেরকে হত্যা করছেন। সুতরাং আপনার এই রাজনীতি, আপনার এই হিংসাত্মক মনোভাব, আপনার এই হিংসাত্মক মনোভাবের উপরে আমরা থুতু নিক্ষেপ করি। এর থেকে বড় কিছু আর আছে? সারা পৃথিবী থেকে এখন বাস্তবতা হিসাব করতে দেখা যাচ্ছে যে অপরদিকে হামাসেরা দিন দিন সারা পৃথিবীর কাছে জনপ্রিয়তা হয়ে উঠছেন, অবর এবং সেই সাথে গাজায়ও তাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দিন দিন। তো এইখানে নেতানিয়াহুর পরাজয় হচ্ছে, মুসলিমদের অর্থাৎ হামাস যোদ্ধাদের বিজয় হচ্ছে। এখনো পর্যন্ত আমরা এতটুকু বলতে পারি, সামনে এমন একটা দিন আসতেছে যে ইহুদিরা কিন্তু সারা পৃথিবীতে খুব বেশি না, মাত্র 1,20,00,000 ইহুদি, এদেরকে নিশ্চিহ্ন করবে এই একমাত্র ওই, আপনারা শুনে রাখেন, ওই ওদেরকে ক্ষতি করছে। প্রকাশ্যে যেমন এখন করছে, পরবর্তী দিনগুলোতেও ওই ক্ষতি করবে, এটা এখন ইহুদিরা বুঝতে পেরেছে, বুঝতে পেরে তার বিরুদ্ধে মিছিল মিটিং স্লোগান দিচ্ছেন। তো সামনে এমন একটা দিন আসবে, আপনি বুঝতে পারছেন যে মুসলিমরা হয়তো মারা গিয়েছে, সমস্যা নেই, আমরা মারা যাব, আমরা শাহাদাত বরণ করেছি, আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ পাক দেখবেন, নিশ্চয় আমাদের যারা শাহাদাত বরণ করছে সেখানে তাদের জন্য আল্লাহ পাক অবশ্যই জান্নাত তাদের নসিব করুক, এটাই আমরা দোয়া করি। কিন্তু তোরা যে একের পর এক আগামীতে একের পর এক দোজকবাসী হবি, একের পর এক সারা পৃথিবী তোদেরকে এইভাবে, ওই যে কিছুদিন আগে বললাম যে ও যে জেনোসাইড চালাচ্ছে, এই জেনোসাইড ওকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, যুগের পর যুগও শান্তি পাবে না ইহুদিরা, যেখানে যাবে সেখানে ওদের প্রতিরোধ করবে, ওদেরকে সন্ত্রাস বলবে। এটা আমাদের মুসলিমদের জন্য আমরা মনে করি একটা বিরাট বড় বিজয়।